فان سايت اړه ورنا আসসালামু আসসালাম ওয়ালাইকুম সবরকিতা খবর আশা করি সব ভালো আসো আমি আল্লাহ রহমতে আছি আর আজকে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে হইলো শুক্রবার তো শুক্রবার মানে একটু স্পেশাল সব কিছু আলাদা ওই হইব এর লাগে এলাম সাদর আর আজকে আমরা মূলত রাঁধি মহিল গরুর মাংস তো গরুর মাংসটা আমায় আগে বোয়াই দিয়েছেন গরুর মাংসটা আপনারা দেখাই এলাম না সেইম প্রসেসেও রাঁধছি আর স্পেশাল যেটা ওই লোক খবরতর তো সবে জানেন না আমরা সাদর উপরে কিন্তু অনেক মুরগি আসলো আমরা আগে মুরগি ফালতাম আর এখন কিন্তু খবরতর তো মুরগিগুলো আর যেহেতু আমরা হাইলেইছি তো মুরগিটা তার দেখাতে পারতাম মুরগির একেবারে খালি এলাম

তার ভিতরে তো যেটা ওইসে গিয়া ই খবুতর গুলা জব করে খাওয়ার একটাও কারণ হইলো এই খবুতর গুলাই একটা জোড়াতোয়া আর একটা মানে মানসিয় লাগানিতে পরকিয়া করা শুরু করে দিছে আমি আগে জানতাম যে মুরগিনতে মুরগিন সরি কবুতরে একটা জোরা আর একটা জোরার লগে যায় না কিন্তু এই শেতান সবুতরগুলা একটার জোড়াতেই আরেকটার লগে যায় গিয়া তো যার ফলে ডিম ফারিয়া হারলে যখন কবুতরে ডিম ফারে তখন কিন্তু বাচ্চায় উম দিলেও বাচ্চারে যদি মায় ওম দেয় তাইলে বাফে গিয়ে ওম দেয় না আর মায় উম দিলে খালি এখলা হয় না বাফে উম না দিলে এই ঠান্ডার সময় কিন্তু ডিমগুলা নষ্ট হয়ে যায় তো এর লাগে যে জিনিসটা করা সবগুলা কবুতরে এখন দরিয়া এখন আমরা জবাই করে খাইলাইমু তো আরও অনেকগুলা কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক কবুতর আপনারা সবাই দেখছেন তো অনেকগুলো কবুতর রয়েছে এখন আর এই কয়টারে আমরা পিঞ্জিরার ভিতরে হারাইয়া এম টানের জবাই করিয়া তারপরে আমরা আজকে রেসিপিটা জবাই জবাইবাই করা আপনারা দেখি শেষ এখন ফোর চুলা নিয়ে পেলা আর এই মুর্গি ফির সরি খালি আমি মুরগি আইও ফাঁকি গুলার তো সবুতর গুলারে চুলাইতে দিয়ে আবার গরম পানি লাগে না সবুতর রুম কিন্তু একেবারে নরম থাকে যার কারণে আর এত সুন্দর লাগে সাদা সাদা রুম মানে খুব বেশি ভাল লাগছে আর কষ্টও লাগছে যে সবুতর গুলার খাই লম তারপরে জিফ্রা বুঝিয়ে নেয় জিফ্রাই মানে না তো এই দোকা আমরা সবগুলা কবুতরের এখন একবারে উপরের যে সাদা সাদা বড় বড় ফোরগুলা থাকে তো এইগুলো ফালা নিঃশেষ মোটামুটি একটা আমি চলাইছি একটা আমু একটা সনি মানে আমরা তিনজনে তিনটা আজকে আমাদের তিনটা কবুতরে আজকে আমরা জবাই দিয়েছি তো বাকিগুলা রয়েছে বাকিগুলো আর একদিন খাইমো যেদিন খাইমু এদিন হরিয়া খাইলে কিন্তু মজা লাগে আর রাখি আসলে জিনিসটা খাইতে অত ভালো লাগে না বা মজা লাগে না ফ্রিজের জিনিস কয়দিন হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তো এলাকি ইট ও সোনিয়া ফুর চলাইছেন সোনিয়া ফুরটার পাওয়ার রুম রয়েছে তারপরেও আর সুলানি শেষ মোটামুটি সবর তামারটা আর আমার ফুরিয়ে কবুতর এমন খুশি এমন খুশি বারিক গুন্তরে চুলাইতে পারত না বড় গুন্তরে চুলাও তো যাই হোক এখন ফুরানের ফাল্লা আর এই যে কবুতরের উফ ভিতরে উফরে কিন্তু ফোয়েরগুলা থাকে লম্বা 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 কুড়ার রুম থাকে তো এইগুলার কিন্তু না ফুরাইলে আদ দিয়া কিন্তু সুলানি যায় না এর লাগে সবগুলারে আম অভিনব পদ্ধতিতে চুলাইরা আর বেশি আগুন থাকার কারণে আদ দিয়া কিন্তু দরাও যান না কারণ বেশি আগুন আর টাকা বড় আছে আমরা আর এই চুলাই যে সুন্দর চুলাটা দেখা এই চুলাটা কিন্তু আমার আমরা মুরগিগুলারে সরি খবুতর গুলার ফুরানি শেষ ইসিরে খালি আমার মুখে মুরগি লাগে সব গুলার ফুরানি শেষ ক্লিন অন করা শেষ কাটা ওটা শেষ মানে একবারে দইয়ার লাল কিন্তু গরু মাংস লাখ আর এটার ভিতরে বুকু যে মাংসগুলা দেখা থাকে কিন্তু অনেক বড় আসলো খবুতর দেখতে হয়তো ছোটো লাগে কিন্তু দেখ বিতরে অনেক মাংস আসলো আর এদিকে আমরা গরুর মাংস মোটামুটি ওই গেছে আলু দিয়ে রান্ধ হয়েছে গরুর মাংস ওই গেছে একবারে লবণ টেস্ট করিয়া আর এখন বয়নিব আমরা স্পেশাল খবুতরের মাংস মানে ফাঁকির মাংস মানুষ তো স্পেশাল খোকসায় সবাই হালে ভাবা তুমি হালি স্পেশাল স্পেশাল করিয়া একে শোনা স্পেশাল মানে ফাঁকির মাংস মানুষ তো স্পেশাল মানে খোকাসন কারণ এগুলো অ্যাভেলেবেল একটু মানসে খায় না বা অ্যাভেলেবেল মিলে না বা খাইতে হলেও আনা লাগে অনেক কষ্ট মষ্ট করিয়া যেহেতু আমরা ফালি এর ধরনের আমরা সহজে খাইলাম এর লাগে আমরা খাচ্ছতা লাগে না কিন্তু সবার খাতা তো একটু স্পেশাল এ লাগে হলাম আর কি স্পেশাল সবই কিছু মনে হয় না যায় তো যাই হোক এখন আমি দিলাম ফিয়ে যাই সপ্তাহ দিয়া আদা

তারপরে কিন্তু আদা রসুনটা দেব আর আদা রসুন দিয়া হলে একটু বাজা বাজা লাগে আর আমার ফুরি তো ইয়া কুশি মহাকুশি মানে তাইন রান্তা তাই খালি গুড়া গুড়ি করা না একটা লড়া মারতাম তো কালকের কালকের উঠ ফাঁকি রান্ধার সময় আমরা যে বুলটে হয়েছিলো লবণ আমরা দিতাম বলে গেছিলাম আজকে এবারে ফার্স্টেও লবণ দিয়া আর রেডি করিয়া আমরা লবণ দিয়ে সব মানে মিক্স করা হয়ে গেছে আর আমার ফুরিয়া খালি রাঁধবার লাগে মা আমার টাইম দু আমি রাঁধতাম আমি রাঁধতাম আবার এতো গরম লাগে কারণ মাটির চুলার সাইডে দিয়ে যে আগুনটা বারো এটাই কিন্তু খন্তিটা গরম হয়ে যায় তো এর লাগে আত দিয়ে আবার তা নাত গরম লাইন দিয়ে খাগজ লইস খাগজ দিয়ে তিনটা দরকার তারপরে না রাখলাম যে না এটা দরার খাম নাই আসলে বাচ্চা নিয়ে হয় যে কোনো খাস যদি বড়রা করা যায় তখন তার সপ্তাহ করা লাগবে মশলা দেওয়ার ক্ষেত্রে তার মশলা দেওয়া লাগবে তো সফটটা দিয়া আর সব ভিডিওত হয়ে মরিচ আদায় একটু বেশি খাইতে লাগে বেশি বেশি কৰি মরিচ দি বেশি বেশি করে মরিচ দিয়া বালা হরি মশলাটারে খসাইয়া কাছাইয়া আবার দেখা নি কালারটা সেই মারাত্মকলে বলে সুন্দর হয়েছে তো মশলারে বালা করি খসাইয়া আর মাটির চুলা রান্না তো সবথেকে বেশি মজা লাগে তো এর লাগে আর মশলা ওসলি বালা করেসাই আর আলাতুল সার্বিশ খালি জাল দিতে তাহলে মশলা যত সময় টাইম দিতে পারবায় তত বেশি মজা হইব তো ফাঁকিকে খাবার ক্ষেত্রে একটু মশলার বাল্লা করে খসাইতে 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 যাতে একবারে বাজার বাজা বাজার বাজাওয়ায় মাংস মাংস দিয়া আর কত সময় অফ কেমত আমরা বহু সময় বাচ্চি আপনারা হয়তো লাগে যে আপনারা ফাঁস মিনিটে দেখিল ছয় মিনিটে দেখি তো যাই হোক এই ফাঁস মিনিট পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন তারা আর খুবই মো অত কষ্ট করে ফাঁস্ট মিনিট পর্যন্ত তো দৈর্য হকের আমার ভিডিওটা দেখছেন সুন্দরভাবে একটা কমেন্ট করিয়া দিদি যে আপনি কোনো অন্তর আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে যাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো যাই হোক এখন মশলাগুলার বালা করে খসাইয়া উসাইয়া তারপরে দি গিয়া ফানি দইব আর মাটির চুলা খালি মূড়ে লাগি যায় খালি মূড়ো দিয়ে লারতে 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 লারতেলারতে ইমন লড়া লাড়ি লাড়া যা লড়ালি আছে সবই মাটির চুলা রান্ধাত গেলে গ্যাসের চুল হলেও তো একটু কমাইয়া দেওয়া যায় এখন কিন্তু মাটির চোলা দেওয়া যায় না তো যাই হোক অনেক সময় বাঁচতে 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 বাস্তে এখন হয়ে গেলো ফানি ফানি দিয়া কত সময় একটু নিচিন্তা দেখা যাবে কারণ বাজাবাজি লাড়ি কম হইব তো দিলেই দিলে হালকা করিয়া ফানি ও তোটাও নাই দিয়া গুড়িয়া দিয়া তারপরে আরও কষ্ট সময় জাল দিয়া না হইলেও দশ পনেরো মিনিটের মতো জাল দিয়া শেষ আলহামদুলিল্লাহ আমরা দেখো তরকারি কালারটা কত সুন্দর মারাত তাকলা বেলা সুন্দর সববেলা তাক দেখো নেক্সট ভিডিও তার এখন হইলো খাওয়া দাওয়ার ফালা শুক্রবারের দিন আমাদের শেষ সপ্তাহ আর এখন আমরা সাদর উফরে খাইবো পিকনিকর মতো তো খাবনি উনি লইয়া সব বই গেছি আল্লাহর হাওলা সব বেলা আবার আসসালাম আলাইকুম